আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো আমার হাজবেন্ড হচ্ছে যে আজকে আমাকে নিয়ে আসলো, আমার যা মন চায় আমাকে তাই কিনে দিবে, যেটা চায় সেটাই কিনে দিবে। তো এই তো আমরা বসুন্ধরে চলে আসছিলাম, ডায়মন্ডের দোকানে আর কি চলে আসছি। তো ডায়মন্ড আমাদের আলহামদুলিল্লাহ কিনা হয়ে গিয়েছে, তারপর আর কি বের হয়ে চলে আসলাম। যেহেতু প্রচন্ড গরম ছিল সেই জন্য আর কি ঠান্ডা কিছু খাওয়া যায়, সেই জন্য এখানে চলে আসছি যে লাচ্ছি খাবো। আর বসুন্ধরা আসলে আর কি লাচ্ছিটা খেতে আর কি আমার কাছে ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে এখানে আর কি বললে আর কি বাবলসটা একটু বেশি করে দেয়, আর বাবলসটা খেতে আর কি আমার কাছে ভালো লাগে। তো এই তো আমাদের আর কি লাচ্ছিটাও রেডি হয়ে গিয়েছে, তার কি লাচ্ছিটা নিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমার হাজবেন্ড খাবে না। তো তারপরে বাসায় চলে আসলাম, এটা হচ্ছে 2 দিন পরের আর কি। তো হাতের যে ব্রেসলেটটা, এটা আর কি আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। তো এখানে অনেকদিন পরে শাড়ি পরেছি, আর এমনিতে আমি শাড়ি পরে আর কি থাকতে পারি না। তো তারপরে আর কি আমার শাড়িটা আর কি একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছে, এদিক থেকে আমার হাজবেন্ডটা আর কি আমাকে শাড়িটা আর কি পিন মেরে দেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছে। তো এখানে আর কি মজা করতেছিল যে শাড়িটা এভাবে পরছি কেন, অন্যভাবে পরতাম, এগুলা নিয়ে আর কি যাক মানে যাক মজা করতেছিল আর কি আমার হাজবেন্ড বারবার আমার সাথে, যে এইভাবে বসে ওইভাবে বসে এগুলা নিয়ে আর কি। তো এখানে খাওয়াই দিতে গিয়েও আর কি মজা করতেছে, ছেলের বউ আছে, মেয়েরা আছে সামনে, তারপর আর কি আমার হাজবেন্ড অনেক মজা করতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যত শুক্রিয়া করি ততটাই কম হবে। ছেলে মেয়েরা 25 বছর পরও নতুন করে বাপ মাকে আবার আর কি হলুদ পরাচ্ছে, মেহেদি পরাচ্ছে। তো এটা আর কি ভেবে আর কি ভালো লাগছে যে না, নিজের ছেলে মেয়েরা 25 বছর বিয়ের পরে আবার নতুন করে আর কি এগুলা করতেছে। তো বড় মেয়ে আর কি প্রথমে আর কি হলুদ আর কি দিয়েছিল, তারপরে আর কি এখন ছোট মেয়ে দিচ্ছে। এগুলো আর কি আমার হাজবেন্ড আর কি অনেক মজা করে মাশাল্লাহ ছেলে মেয়েদের সাথে। তো এখানে আর কি বলতেছে যে আমার কপালে দাও, হাতে দিবা কেন, এগুলা নিয়ে আর কি যাক বাপ মেয়ের আর কি মজা করতেছিল। তো তারপর আর কি খাইয়ে দিচ্ছে বাপকে, তারপর আমাকেও দিচ্ছে, তো দুজনকে আর কি দিচ্ছে। তা আমি ব্রেসলেট আর কি ওইভাবে দেখাতে পারি না, বাট ব্রেসলেটটা কিন্তু অনেক বেশি আর কি সুন্দর হয়েছিল। তো আমাকে শাড়িও কিনে দিতে গিয়েছিল, কিন্তু আমি শাড়ি যেহেতু পরি না তাই আর কি আমি শাড়িটা কিনে নেই। তো ওই দিন আর কি আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম, কিন্তু আমাকে আগে আর কি প্রথমে বলে নাই যে কি কিনে দিবে বা কি নিয়ে গিয়েছে। বাসায় এসে হঠাৎ করে বলতেছে যে রেডি হওয়ার জন্য, তারপর আর কি গিয়ে বলতেছে যে শাড়ি কেনার জন্য। তো শাড়ি তো আমি কিনে নাই, তারপর আর কি বলছে তোমার যা যা প্রয়োজন তুমি অনলাইন থেকে পারলে অর্ডার করো। তারপর আর কি আমার পছন্দ অনুযায়ী কিনে নিয়েছে, আর যা ডায়মন্ড কিনবো অনেক দিন থেকে আর কি মানে বলতেছিল, তো এই উদ্দেশ্যে আর কি কিনে দিয়েছে আর কি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে যে ছেলে আর কি হলুদ লাগিয়ে দিল দুজনকেই, তো এখন হচ্ছে যে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছে। তো এখানে আর কি বয়স গুলা তো কেটে দিয়েছে, তো বউ আর কি বলতেছিল যে ওরা অনেক বেশি আর কি প্রোটিন খাইতে ইচ্ছে করতেছে। এটা তো আমার হাজবেন্ড এখানে আর কি মজা করতেছিল যে আমি হাতে কেন দিবা, মানে কপালের মধ্যেই দাও, বউকে আর কি বলতেছিল। তা আমার ভিডিও গুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাশিদাস ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে চলে যাবে, আপনারা অবশ্যই ভিডিও গুলা দেখতে পারবেন। তো হলুদ টলুদ দেওয়ার পরে আর কি আমার হাজবেন্ড কে আর কি মেহেদি দিয়ে দিচ্ছে, মেয়ে আমার বড় মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর করে আর কি মেহেদি দিতে পারে। তো প্রথমে আর কি আমার হাজবেন্ড কে আর কি মেহেদি দিয়ে দিচ্ছে। তো আমার হাজবেন্ড বলতেছিল আর কি 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 হাতের মধ্যে লেখার জন্য, মানে পুরা রচনা আর কি বলতেছে যে লেখার জন্য, পরে এগুলা নিয়ে আর কি হাসতেছে যে হাতের মধ্যে ওরকম করে আর কি লেখা যাবে না। তো তারপরে লাস্টে শর্টকাটে যেটা বলেছে সেটাই আর কি লিখে দিয়েছে। তারপরে আমি আর কি শাড়িটা চেঞ্জ করে চলে আসলাম, আমার হাতেও আর কি দিয়ে দিচ্ছে মেহেদি। তো এই জন্য আর কি আমি শাড়িটা খুলে নিয়েছি, কারণ মেহেদি দিয়ে তো শাড়ি পরা থাকা যাবে না, কারণ মেহেদিতে হয়তো লেগে টেগে যাবে সেই জন্য আর কি। তো মেহেদি হাফ দেওয়া হয়েছে, ফুল আর কি আমাদের হাতে হয়নি, মাঝখানে আর কি খাবার দাবারও হয়েছিল আমাদের। তারপর আর কি এখানে ছেলে মেয়েরা যে কে এখন নিয়ে আসছে এটা কিন্তু জানতাম না, তো ওরা আর কি আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। তো এখানে ওরা আর কি রুম টুম গুলো একটু সাজিয়েছে।
তো হচ্ছে যে 25 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। সুখ দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছু মিলেই 25টা বছর একসঙ্গে আর কি কাটিয়েছি। বাকি দিনগুলো যে একসাথে কাটাতে পারি, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মানে ছেলে মেয়েদের, আমার ফ্যামিলি সবার জন্য আর কি দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থভাবে আর কি ইমানের সাথে পৃথিবীতে থাকার মতো তৌফিক দান করে, ইমানের সাথে পৃথিবী থেকে যেতে পারি, হিংসা নিন্দা কোনো কিছুই যেন আমাদের মধ্যে না থাকে, ওইটাই দোয়া করবেন। তো এখানে হচ্ছে যে আর কি মেহেদি আমার হাতে এতটুকু হয়েছে, পুরো হাতে আর কি আমার মেহেদি পরা হয়েছিল। তো আর কি এখানে কেক কাটার জন্য রাত্রে 12টার দিকে আর কি নিয়ে আসতে, এগুলো করা তো ভালো না জানি, তারপরও আর কি ছেলে মেয়েরা ভিডিও করেছে, এটা আর কি একটু ভাবলাম যে একটু দেই, তাহলে আর কি ভবিষ্যতে এটা থেকে যাবে, একটা স্মৃতি হিসাবে আর কি থাকবে। কে বাঁচে কে মরে এটা তো বলা যায় না, যেহেতু একটা ইয়েতে আছি আমি, ভিডিও গুলা দিতে পারি আমার পেজের মধ্যে বা ফেসবুক ইউটিউবে, এগুলা সারা জীবনে থেকে যাবে, আমি নাও যদি থাকি তারপরও থাকবে, সেই জন্য আর কি এটা করা ভেবেছিলাম দিব না। তারপর আর কি আমার হাজবেন্ড বলতেছে না করছো যেহেতু দাও, তো এটা কিন্তু আমার মে মাসের মানে 21 তারিখের আর কি ভিডিও আমার ছিল, তা আমি এতদিন আর কি দিতে চাই নাই, তারপর আমার হাজবেন্ডে বলার পরে আর কি আমি এখানে দিলাম। তো আমার হাজবেন্ড এখানেও আর কি মজা করতেছিল কেক কাটা নিয়ে। আমার হাজবেন্ড কিন্তু আমার থেকে বেশি আর কি এগুলো অনেক বেশি মানে অপছন্দ, যে বিশেষ করে কেক কাটাটা আর কি একেবারেই পছন্দ না। তারপরে যেহেতু ছেলের বউ আছে এই জন্য আর কিছু বলে নাই, নিয়ে আসছে, তো আমি বলতেছে যে আমি হাত দিয়ে কাটি, উনি আর কি ওনার মতো করে কেক কাটতেছে। এই তো কেকটা খেতে খেতে আর কি ভিডিওটা শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।